মানিকগঞ্জের সিংগাইরের জামিত্তা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম রাজু ও তার পরিবারের ব্যক্তিগত তহবিল থেকে ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন হতদরিদ্র 2300 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম রাজু। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইরের জামিত্তা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে 205টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তিনি জানান, করোনার সংকটে জামিত্তা ইউনিয়নের সহ বিভিন্ন এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। ইতিমধ্যে আমি 2300 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই অবস্থায় কোনো নাগরিককে যাতে না খেয়ে জীবনযাপন করতে হয় সেজন্য আমার ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে এই কার্যক্রম অব্যাহত রেখেছি। জামিত্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম রাজু আরও জানান, আমার ইউনিয়নে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি, তাই নিজ উদ্যোগে প্রতিটি পরিবারকে 5 কেজি চালের সাথে ডাল, তেল, লবণ ও আলু দিচ্ছি। কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। অনেকেই আছেন হয়তো লজ্জায় ত্রাণ নিচ্ছেন না, তাদের প্রতি অনুরোধ তারা যেন শুধু কষ্ট করে একটি বার মোবাইল করে আমাকে জানায়, আমি রাতের আধারে তাহার বাড়িতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। এ সময় উপস্থিত ছিলেন জামিত্তা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হালিম আব্দুল হালিম রাজু, জনাব ইদ্রিস আলী, মোহাম্মদ জুবায়ের হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ 3 নং ওয়ার্ডের সকল সম্মানিত ব্যক্তিবর্গগণ। শামসুল নাহা গেছে না, তারপর হলো নাজিম উদ্দিন, আবুল কাশেম, একমাত্র তারাই পাবেন। আমরা ওটা তো পরিষদে নাকি, এখানে না, সরকার যেটা তো ওটা পরিষদে, আমি মেম্বারে বলবো মুখদিন এদের নিয়ে আসুন। তা আমি যদি এলাকার একজন মানুষ চেয়ারম্যান, আমি যদি নির্বাচিত জনপ্রতিনিধি, সেটা বড় কথা না, এবার সাধারণ মানুষ হিসেবে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার। আলম মিয়া, আলম গেছে, ভালো কুমার, শ্রী বাদল সরকার, বাদল সভাপতি, সালাম আসসালাম আলাইকুম। আপনারা জানেন সারা বিশ্বের মতো বাংলাদেশ বর্তমান করোনা ভাইরাসে আমরা আক্রান্ত। আপনারা মনে রাখবেন, আপনাদের সাবধানতায় কিন্তু আগামী এই বাংলাদেশে বাঁচাতে পারে, কোথাও কোনো প্রয়োজন নেই। খাবার ঠিক আছে।